ইস্ট লন্ডনে ফ্ল্যাটের আগুনে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ফ্ল্যাটের মালিককে দোষী সাব্যস্ত করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, চলতি বছরের 5 মার্চ ভোর রাতে পূর্ব লন্ডনের শেডওয়েলে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ থেকে ভিজিটে আসা মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। তখন অভিযোগ উঠে ছোট দুটি বেডরুমের এই ফ্ল্যাটে জনাকীর্ণভাবে মানে গাদাগাদি করে 18 জন মানুষ থাকতেন। বাসিন্দাদের বেশিরভাগই ছিল বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। এই ঘটনায় ফ্ল্যাটের মালিক সফিনা বেগম এবং তার স্বামী আমিনুর রহমান এই দুজনকে মোট 9টি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। পূর্ব লন্ডনের টেমস ম্যাজিস্ট্রেট আদালতে একটি সংক্ষিপ্ত শুনানির সময় 50 বছর বয়সী সফিনা বেগম এবং 53 বছর বয়সী আমিনুর রহমানকে দোষী সাব্যস্ত করে আদালত। এই বছরের মানে চলতি বছরের 5ই মার্চ ফ্ল্যাটের ই বাইকের একটি ব্যাটারি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মধ্যরাতে। অগ্নিকাণ্ডের রাতে ফ্ল্যাটে অন্তত 18 জন মানুষ ছিলেন। এসব মানুষ দুই বেডরুমের এক্স কাউন্সিল ফ্ল্যাটে বাঙ্ক বেড এমনকি কিচেনে পর্যন্ত থাকতে বাধ্য হতো। খবরে বলা হয়েছে ফ্ল্যাটের বাসিন্দাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অথবা বাংলাদেশ থেকে আসা, তারা নানান পেশার সাথে জড়িত ছিলেন। একটি সিঙ্গেল টয়লেটে বাসিন্দারা ভাগাভাগি করে ব্যবহার করতেন এবং এই প্রপার্টিতে বেডবাগ, মোল্ড এবং ময়লায় পরিপূর্ণ ছিল। একজন বাসিন্দা এটিকে একটি কারাগারের সাথে তুলনা করেছিলেন। জানা গেছে এই মামলার শুনানির পর এই প্রপার্টি বাজেয়াপ্ত করার জন্য আবেদন করা হবে। ফ্ল্যাটের সাবেক বাসিন্দারা জানিয়েছেন তারা থাকার জন্য প্রতি সপ্তাহে প্রায় 90 পাউন্ড, আবার কেউ কেউ প্রতি রাতে 25 পাউন্ড করে ভাড়া দিতেন। শেডওয়েলের টার্লিং ওয়েস্ট এস্টেটের বাসিন্দারা এর আগে কাউন্সিলকে সতর্ক করে জানায় যে বাড়িটি মারাত্মকভাবে জনাকীর্ণ, এখানে অনেক মানুষ বসবাস করে, কিন্তু কাউন্সিল থেকে তেমন কোনো ব্যবস্থা এর আগে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। কিন্তু সেখানে ফায়ার সেফটিরও তেমন কোনো ব্যবস্থা ছিল না। এদিকে ফ্ল্যাটের মালিক সফিনা বেগমের বিরুদ্ধে 6টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রপার্টিতে অবৈধভাবে মানুষকে বসবাসের অনুমতি দেওয়া, তারপরে বৈধ গ্যাস সার্টিফিকেট রাখতে ব্যর্থ হওয়া এবং ভাড়াটের যে ডিল এবং আমানতের ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন করতে না পারা। অন্যদিকে তার স্বামী আমিনুর রহমানের বিরুদ্ধে স্ত্রীকে সহযোগিতা, অবৈধ কাজে প্ররোচনা দেওয়া সহ স্ত্রীকে অপরাধে মানে স্ত্রীকে তিনি নানানভাবে সহযোগিতা করেছেন, এই ধরনের 3টি অভিযোগ আনা হয়েছে। লেন রেজিস্ট্রি রেকর্ড থেকে দেখা গেছে এক্স কাউন্সিল এই ফ্ল্যাটটি 2005 সালে সফিনা বেগম 1,07,000 পাউন্ডে কিনেন। ওয়াপিংয়ের সিলেন্ডার গার্ডেনে বসবাসরত এই দম্পতিকে আগামী 3 জানুয়ারি স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে সাজা দেওয়া হবে বলে জানা গেছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।